হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের দ্বিতীয় ইন্টারেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলো আজকে ভিডিও শুরু করা যাক। একের বলছেন, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। একেরটা, একটি দ্রব্যকে ধার্য মূল্য অপেক্ষা 12 টাকা কম দামে বিক্রি করলে 5% লাভের পরিবর্তে 5% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দুয়েরটা, এর ত্রিভুজে তিনটি বাহু দৈর্ঘ্য 2006 সেমি, 6002 সেমি ও 1 সেমি, যেখানে x হল ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই রূপ কটি ত্রিভুজ অঙ্কন করা যাবে? তিনেরটা বলছে, ত্রিভুজ ABC এর AD লম্ব BC এবং AD স্কোয়ার ইজিক্যাল টু BD প্লাস ইন্টু CD হলে কোণ BAC এর মান কত? চারেরটা বলছে, অবিচ্ছিন্ন চল ও গুণ লক্ষণ কি উদাহরণ দাও। পাঁচেরটা, AD হলো ত্রিভুজ ABC এর মধ্যমা এবং P হলো AC এর উপরিস্থ বিন্দু। ত্রিভুজ ADP ইজ টু ত্রিভুজ ABD ইজিক্যাল টু 2:3 হলে ত্রিভুজ PDC ইজ টু ত্রিভুজ ABC সমান কত? নেক্সট যেটা বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। একেরটা, শঙ্কর একটি মেশিন 4,860 টাকায় বিমলকে বিক্রি করায় 19% ক্ষতি হলো। বিমল মেশিনটি যে মূল্য কল্যাণকে বিক্রি করলো তা পেলে শঙ্করের 17% লাভ হতো, বিমলের লাভের শতকরা পরিমাণ কত? দুয়েরটা বলছে, ত্রিভুজ ABC এর কোণ BAC ইজ ইকুয়াল 90 ডিগ্রি এবং AC ইজ ইকুয়াল টু AB, এ থেকে BC এর উপর উপস্থিত লম্ব BC কে D বিন্দু ছেদ করে দেখাও যে BD ইজ ইকুয়াল টু 1/5 BC। নেক্সট দিনেরটা বলছে, বীরসিংহ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে 32 জন শিক্ষকের বয়স নিচে দেওয়া হলো, তথ্যটি পরিসংখ্যা বহুভুজনের মাধ্যমে রৈখিক স্থাপন করো। শিক্ষকের বয়স দেখো 25 থেকে 31, 10 জন, 31 থেকে 37, 13 জন, 37 থেকে 43 জন, 5 জন, আর 43 থেকে 49, 3 জন, এবং 49 থেকে 55, এটা হচ্ছে 1 জন। চারটা বলছে, একটি গাড়ির চাকার ব্যাস 7 ডেসিমিটার, গাড়িটির যদি ঘন্টায় 105.6 কিমি বেগে চলে তার চাকাটি মিনিটে কতবার ঘুরবে? অথবা রয়েছে, দেখা হয় যে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। চারটা বলছে, ত্রিভুজ ABC এর AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D ও এবং E, P এবং কি যথাক্রমে CD ও BD এর মধ্যবিন্দু, দেখায় যে BE এবং PQ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। নেক্সট রয়েছে, অথবা প্রশ্ন, ABCD সামুদ্রিকের DC বাহুর উপর E যে কোনো একটি বিন্দু বর্ধিত AE বর্ধিত BC এর A বিন্দুতে ছেদ করে এবং DE যুক্ত করা হলো, প্রমাণ করো যে ত্রিভুজ DEF ইজিক্যাল টু ত্রিভুজ BEC। পাঁচ নম্বর বলছে, ত্রিভুজ ABCD তো উচ্চ ত্রিভুজের, BC ইজিক্যাল টু 4.5 সেমি এবং CD ইজিক্যাল টু 3 সেমি, BD ইজিক্যাল টু 6 সেমি এবং কোণ ADB ইজিক্যাল টু 45 ডিগ্রি এবং কোণ ABC ইজিক্যাল টু 75 ডিগ্রি, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামন্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি। তো এই ছিল তোমাদের ক্লাস নাইনের গণিতের একটি প্রশ্নপত্র। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।